আসসালামু আলাইকুম দর্শক, আমি চলে আসছি হযরতপুর হাটে। আজকে আমার সাথে আছে আগের বারের আমার ভিডিওতে হান্নান মামা, সে হান্নান মামা। তো হান্নান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, কি অবস্থা? আগের গরু তো মোটামুটি সব বেচা বলেছেন। হ্যাঁ আচ্ছা, তো প্রথমে শুরু করি কালোটা দিয়ে শুরু করি। এটা ওজন কিরকম হবে? 7 মন। কিরকম দাম চাচ্ছেন? কেমন? 260 দাম বলছে এখনো? আচ্ছা আচ্ছা, 260। আচ্ছা, তারপরেটা একটু দেখি। এটাও তো এপাশটা দেখি, এপাশে দেখি, আপনি এপাশে আসেন। এটা কিরকম দাম চাচ্ছেন? এটা তো ক্রস, 165। আচ্ছা, কিরকম হইলে বেচবেন? আশা আছে 150 হইলে বিক্রি করে দেবেন। আচ্ছা, তারপরে এই যে লাল গরুটা দেখা যাইতেছে, এই যে লাল গরুটা, এটা তো বিগ সাইজ গরু। তো এটা কি সাইওয়াল? আচ্ছা, এটা কিরকম দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 220। আচ্ছা, এটা কিরকম হইলে বেচবেন? আশা করেন 180। আচ্ছা, তারপর এই যে আরেকটা দেখা যাচ্ছে, এইটা কি দাচ্ছে নাকি? আচ্ছা, এটা কিরকম দাম চাচ্ছেন? 220। এটা কত? 150 হলে দিবেন? 150 দিবেন না, 180। 60 দিবেন না? বাহ বাহ, হান্নান ভাই আজকে মন খুব কঠিন করে বসে রয়েছে, কারণ কোরবানি ঈদ আসতেছে সামনে, এই জন্য হান্নান ভাই কঠিন নাকি? হান্নান ভাই এই যে দেখেন, হান্নান ভাই হাসতেছে। আচ্ছা হান্নান ভাই, এই যে গরু আরেকটা দেখা যাচ্ছে, এটার দাম চাচ্ছেন কেমন? ২৩০ দাম চাচ্ছেন। তো এটা কিরকম হইলে বেচবেন? 180 হইলে বেচবেন? একই রেটে সব গরু। আচ্ছা, এটা তো একটু ছোট মনে হচ্ছে, এটা কিরকম দাম চাচ্ছেন? 155। আচ্ছা, এটা দাম উঠছে এখনো? উঠে নাই, বলতে পারেন না। আচ্ছা, এটা কিরকম বেচতেছেন? 140 হলে বেচবেন? এটা কি আগেরটার মতো পাকড়া নাকি কি? হ্যাঁ, পাকড়ার দাম চাচ্ছেন কেমন? 155। পাকড়াটা ভালো করে দেখাই যায়, 155। কিরকম হলে বেচবেন? 40 হলে বিক্রি করে দিবেন? আর এই যে সাদা হাঁসাটা, 165। কিরকম হলে বেচবেন? দেড়ের নিচে হবে না? এই হাঁসাটা তো আগেও ছিল, ওইটা বিক্রি করে ফেলছে, এটা নতুন কালেকশন। আপনি পান কই এরকম হাঁসা? আমরা তো পাই না। আচ্ছা, ওই দিনটা কি আপনার? আচ্ছা, এই ছিল আজকে হান্নান ভাইয়ের কালেকশন। আজকে হান্নান ভাইয়ের কালেকশন একটু কম, তো হান্নান ভাই এখানে বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এই ছিল হান্নান ভাইয়ের কালেকশন। ইনশাল্লাহ আমি যদি আবার হযরতপুর হাটে তো অবশ্যই আসবো, ঈদ উপলক্ষে আরো কালেকশন আসবে হান্নান ভাইয়ের, তখন আমরা আরো গরু দেখাবো। তো এখান থেকে হান্নান ভাইয়ের কালেকশন দেখাইলাম, এখানে বিদায় নিব। সবাই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ, সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট রইল। আর এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।